দুই নম্বরে জবান হিফাজত করেন, গীবত করবেন না, হারাম খাবেন না, মিথ্যা বলবেন না। তিন নম্বরে আপনি আল্লাহরে ভয় করেন, কসম আল্লাহর আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ যে নিজের চোখকে হিফাজত করে তার মতো বুজুর্গ বর্তমান যুগে আর কেউ নাই। যে নিজের জিহ্বা কন্ট্রোল করে তার মতো দরবেশ বর্তমান যুগে আর কেউ নাই। যে ব্যক্তি মনে করে আমার রব আমাকে দেখতেছে, তার দ্বারা কখনোই টেবিলের নিচ দিয়া ঘুষের বেন্ডিল হাতে নেওয়ার সুযোগ হয় না। লোকমান হাকিম বলে, এই গুণগুলার কারণে রব্বুল আলামিন আমাকে সম্মানের উঁচু মাকাম দান করেছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। পৃথিবীর মানুষ শুনে নাও, লোকমান তার সন্তানকে নসিহত করেন, ও বেটা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। স্কুল চিনান, কলেজ চিনান, কোচিং চিনান, প্রাইভেট চিনান, কত কিছুই না চিনান, আপনার সন্তানকে রব সম্পর্কে কি চিনাইলেন? যদি রব সম্পর্কে আপনার সন্তান জানতো তাহলে শীতের ভিতরে প্রাইভেটে কোচিং এ যাওয়ার আগে আগে নামাজ পড়া হইতো। মসজিদে সকালবেলা আপনার সন্তান নাই অথচ ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে কুয়াশার ভিতরে কোচিং ব্যাগ নিয়ে দৌড়ায়, কথা কন না কা? আপনি বাপ কিছুই বলেন না, এই সন্তান থেকে আবার ভালো কিছুর আশা করেন, হবে না। একটা সময় এই ছেলেমেয়ের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত হওয়া লাগবে, কারণ আপনার রব আপনার দিকে তাকিয়ে আছে। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সবই হবে, কিন্তু আল্লাহ তাআলাকে স্পষ্ট ভাবে এটা বোঝাতে হবে যে রব আমার সন্তানগুলা আপনারে চিনে, আপনার রসুলকে চিনে। এটা আল্লাহ তাআলাকে বলতে হবে যে আল্লাহ আমার সন্তান আমি পরিচয় করাইয়া দিছি আপনার সাথে, যেভাবে লোকমান হাকিম তার সন্তানকে রবের সাথে পরিচয় করাইয়া দিছে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে বলেছে, সন্তান আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই। সন্তান যখন বুঝতে পারলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এরপরে রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানকে স্পষ্ট জানায় দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। পৃথিবীর সন্তানেরা খবরদার, কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না। পৃথিবীর ভিতরে দুইটা টাওয়ারের বড় পাওয়ার, একটা হলো মা আর একটা হলো বাবা। এই দুই টাওয়ারের সাথে সন্তানের সম্পর্ক যতদিন ভালো থাকবে সন্তান ততদিন সফলতার সিঁড়ি একটা একটা অতিক্রম করবে। এজন্য সন্তানের উচিত কখনোই মা বাবার সাথে নাফরমানি না করা। এক সময় তুমি ছোট ছিলে, তোমার ডান হাত ধরে তোমার মা বাবা তোমারে হাঁটাইতো, এখন তুমি বড় হয়ে গেছো, তোমার মা বাবা তোমার কাছে তোমার চেয়েও দুর্বল হয়ে গেছে। এক সময় তোমার পকেটে টাকা ছিল না, তোমার আব্বা তোমার পকেটে 10 টাকা দিয়া কপালে চুমা দিত, এখন তোমার বাবা অসহায় হয়ে গেছে, ইনকাম নাই, কিন্তু তার মনে চায় তার আর একটা সন্তানের বাড়িতে যাইতে, মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে, কিন্তু পকেটে টাকা নাই। তোমার উচিত তোমার বাবার পকেটে 500 টাকা বাবার অচান্তে ঢুকাইয়া দেওয়া। আল্লাহ শুকরিয়া, কসম আল্লাহর কুরআন আমার হাতে, এই কাজটা আমি এখনো করে থাকি, গোপনে বাবারে না জানাইয়া বাবার বিকাশে টাকা পাঠায় দেই। এই শিক্ষাটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে আমাকে দেওয়া হয়েছে। এজন্য প্রত্যেকটা সন্তানকে আমি মেসেজ দিয়ে দিলাম, কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন হিদায়ত জ্ঞান কমে যায়, কথা কন না কা? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে দুর্বল হয়ে যায়। একটা বাচ্চা যেমন কেউ খাইলে বাচ্চা হাত পাতে যে আমার একটু দাও, বাচ্চা যদি চিপস খায় মুরব্বীদের মনে চায় তখন চিপস খাইতে। আমার দাদাকে দেখছি বুড়া হয়ে গেছে, যত বুড়া হয় তত বাচ্চাদের আচরণ তাদের ভিতরে প্রকাশ পায়। আল্লাহ কয়, ইম্মা ইয়াকুলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, তোমার মা বাবাকে যদি বৃদ্ধ বয়সে পাও, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন,
তোমার আব্বারে পাইছো তোমার মারে পাও নাই তারপরে যদি পাও বাবার পায়ের নিচে জান্নাত তালাশ করো চাকরি হয় না শান্তিতে নাই বাবার পায়ের নিচে চাকরি আর শান্তি তালাশ করো বাবা যদি মাথা হাতটা বুলা দিয়া দোয়া করে দেয় বাবার দোয়া মায়ের দোয়া বিনা পর্দায় কবুল করেন কে একজন সাহাবী এসে বললেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ওগো আল্লাহর হাবিব আপনি একটু বলেন যে আমি সন্তানের উপরে মা বাবার কি কি দায়িত্ব তখন আল্লাহর হাবিব বললেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবার সাথে বেয়াদবি করলে মৃত্যুর আগে আগে কালেমা নসিব হবে না বাইতুল্লাহ শরীফের ইমাম যদি হন বাইতুল মুকাররমের খতিব যদি হন আর মা বাবার সাথে যদি কানেকশন দুর্বল হয় কসম আল্লাহর মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না কারণ নবীর প্রিয় সাহাবী হযরত আলকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যুবক মানুষ বুড়া হয় নাই কিন্তু তার জিহ্বাটা বেঁকা হয়ে আছে সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে তার স্ত্রী টেনশনে পড়ে গেল যে আমার স্বামী কি হইল কেন তার জিহ্বাটা এরকম বেঁকা হয়ে গেল আল্লাহর হাবিবের কাছে সাহাবী পাঠায় দিছে গিয়া বলো আপনার প্রিয় সাহাবী আলকামার জিহ্বাটা বেঁকা হয়ে গেছে কালেমা আসে না আল্লাহর হাবিব বলতে আছে ও সাহাবীরা আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে বলে হ্যাঁ বেঁচে আছে তাহলে আলকামার মায়ের খবর দাও যদি মা আসতে না পারে তো আমি রসুলকে আলকামার মায়ের কাছে নিয়ে যাও আল্লাহু আকবার আলকামার মাকে গিয়া বলা হয় ও আলকামার মা আল্লাহর রসুল বলেছে আপনার কাছে নবী আসবে না হয় আপনি নবীর কাছে যাবেন আলকামার মা বলতে আছে এত বড় বেয়াদবি হই নাই যে রসুলুল্লাহ পায়ে হেঁটে হেঁটে আমার কাছে আসবে আমি বুড়ি হইতে পারি শক্তি দুর্বল হতে পারি লাঠিতে ভর দিয়া দিয়া আমি রহমাতুল লিল আলামিনের কদমের কিনারায় যাব লাঠিতে ভর দিয়া দিয়া বুড়ি মানুষ আস্তে আস্তে করে চলে গেল সেই বুড়ি মহিলার নবীর কিনারায় গিয়া বলতে আছে আল্লাহর হাবিব আপনি কি আমাকে তলব করেছেন বলে হ্যাঁ তো আলকামার মা আলকামা কেমন এটা তোমার কাছ থেকে একটু জানতে চাই আলকামা কেমন বলো একটু একটা সন্তানের জন্য সবচেয়ে বড় কষ্ট হলো তার মা তার উপরে অখুশি থাকে কষ্টে থাকে তার মা তার উপরে অসন্তুষ্ট প্রকাশ করে এর চেয়ে কষ্টের কারণ পৃথিবীতে দ্বিতীয় আর একটা হতে পারে না এই যন্ত্রণা এটা আপনারে জ্বালায়া পুড়ায়া তুষ বানাবে বলতেও পারবেন না সইতেও পারবেন না আরে বউ চইলা গেলে কত বউ পাওয়া যায় সন্তান মইরা গেলে আবার সন্তান পাওয়া যায় একবার যদি মা মইরা যায় কসম আল্লাহর জীবনে মা পাওয়া যায় না মায়ের শূন্য স্থান পৃথিবীর কেউ পূরণ করতে পারে না এবার আলকামার মা বলতে আছে আল্লাহর হাবিব আপনার সাহাবী আলকামা আমার চেয়ে আপনি ভালো জানেন সে কেমন কষ্ট হইতেছে আপনাদের আমার চাইতে আপনি ভালো জানেন আলকামা কেমন তখন আল্লাহর রসুল বলতে আছে আলকামার মা যেহেতু আপনি পেটে রাখছেন ভালো মন্দ আপনি ভালো বলতে পারবেন কারণ আলকামারে পেটে রাখছেন আপনি পায়খানা পোসরা পরিষ্কার হতো করছেন আপনি লালন পালন কইরা বড় বানাইছেন আপনি অতএব আপনার উপরে দায়িত্ব বেশি হক বেশি আমার চেয়ে আপনি ভালো জানেন এবার একটু বলেন আলকামা কেমন কেমন আলকামা একটু বলেন আলকামার মা বলতে আছে আল্লাহর হাবিব স্ত্রীর কথা মতো চলে আমি মাকে পাত্তা দেয় না স্ত্রীর কথা মতো উঠে আর বসে আমি মাকে পাত্তা দেয় না আমি মায়ের কথা তার কাছে ভালো লাগে না শুধু স্ত্রীর কথাই ভালো লাগে যখন বিবাহ করে নাই তখন আমার মর্যাদা তার কাছে অনেক বেশি ছিল তখন আমার মূল্য তার কাছে অনেক বেশি ছিল বিবাহ করার পরে কেমন যেন আমার সন্তান পরিবর্তন হয়ে গেছে আল্লাহর রসুল বলতে আছে আলকামার মা বুঝতে পারছি তোমার দিলের ভিতরে কষ্ট তোমার এই কষ্টটা পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝছেন তিনি হলেন কে
এজন্য আল কাবার গলার উপরে একটা পাথরের মতো আটকায় দিয়েছে আল্লাহ, কালেমা ভিতর থেকে উপরে আসবে না। আল কাবার মা, তুমি কি তোমার সন্তানরে ক্ষমা কইরা দিবা না জাহান্নামের আগুনে পুরাবা? আল কাবার মা, বুড়ি মানুষ, বুড়ি মানুষ যখন কান্দে তখন বড় লজ্জা লাগে, বুড়ি মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো মাথা নত করে কেঁদে দিয়েছে, আর হাত উঁচা করে বলতে আছে আল্লাহর হাবিব আমি ক্ষমা করব না। আল্লাহু আকবার, ক্ষমা হবে না, ওর যা ফয়সালা আল্লাহ করবে। রাসূলুল্লাহর সাহাবীর অবস্থা যদি এমন হয়, তুমি আমি কোন জায়গায় আছি রে বাবা, তোমার আমার পরিণাম কি হবে? ঠান্ডা মাথায় বালিশে মাথা লাগায় চিন্তা করো। যাদের মা বাবা অসন্তুষ্ট আছে, পাও থইরা ক্ষমা চাও। তুমিও বাবা হইতেছো একটা টাইমে বুঝবা সন্তান লালন পালন করা কি পরিমাণ কষ্ট। আলকামার মা বলতে আছে, যা ইচ্ছা তাই করেন, ক্ষমা হবে না। আল্লাহর রাসূল বলতে আছে, আলকামার মা, তাহলে তোমার চোখের সামনে আলকামারে আগুন দিয়ে পুড়ে ফেলানো হবে। হযরত বেলাল কালো সাহাবি, শক্তি বেশি, আর খাব্বাব রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, শক্তি অনেক। এই দুইজনকে বলা হইল, তোমরা পাহাড়ে গিয়া বড় বড় কাঠ কাইটা নিয়ে আসো। এবার এই দুইজন পাহাড়ে চইলা গেছে, কাঠ কাইটা আনবে, কারণ কাঠের ভিতরে আগুন লাগায় দিবে, আর আলকামার মায়ের চোখের সামনে আলকামারে আগুনে পুড়া মারবে। কাঠ কাটতে যখন হযরত বেলাল দৌড় মারছে, খুতবায়ে জুলফিকারে আরছে, এমন জোরে দৌড় মারছে, আলকামার মা আরে আরে তাকায় দেখতে আছে, আমার সন্তানকে লাকড়ি দিয়ে আগুন ধরায় দিয়া পুইরা ফেলাইবে, এজন্য লাকড়ি আনতে দৌড়ায়। আলকামার মা বলতে আছে, আল্লাহর হাবিব আপনাকে আসরে আলকামারে পুইরা মারবেন বলে হা। এবার আলকামার মা বলতে আছে, আমার চোখের সামনে আপনি আগুনে পড়বেন, এটা তো পৃথিবীর কোনো মা সহ্য করবে না, একটু সময় দেন, আমি একটু ভেবে চিনতে দেখি যে সন্তানকে ক্ষমা করতে পারি কিনা। ও বেলাল, একটু দাঁড়াও, লাকড়ি আনতে যাইও না, দেখি আলকামার মা কি কয়। আলকামার মা কিছুক্ষণ পর বলতে আছে, আল্লাহর হাবিব, যেহেতু বাচ্চাটা আমি পেটে রাখছি, ও যখন আমার পেটে ছিল হাত দিয়া ঘুষা মারছে, ও নবী, আমার সন্তান আলকামা পা দিয়া লাথি মারছি, মাথা দিয়া আঘাত করছি গো নবী, এরপরে দুনিয়াতে আসার পর আমার সন্তানের পায়খানা পুসরাব আমি সাফ করছি, বউ তো আর করে নাই, স্ত্রী আর শাশুড়ি তো করে নাই, আমি নিজের হাতে নাকি রুমাল লাগাই নাই, বরং নিজের হাত দিয়ে আমার সন্তানের পায়খানা পুসরাব পরিষ্কার করেছি, নিজে খাইতে পারি নাই আমি আলকামারে খাওয়াইছি, নিজের স্তন থেকে দামি ভিটামিন নির্ভেজাল পিওর দুধ তারে খাওয়াইছি, এরপরে তার স্বাস্থ্যটা সুন্দর হয়েছে, সকালবেলা রোদ্রে আমার সন্তান কষ্ট পায়, আমি মা আমার সন্তানকে তাল পাতার পাখা দিয়া বাতাস করে করে ঠান্ডা বানাইছি, রাত্রিবেলা আমার সন্তান প্রস্রাব কইরা দিলে আমি মা প্রস্রাবের বিছানায় ঘুমায় থাকতাম, বাচ্চারে কষ্ট দিতাম না, এত কষ্ট করলাম আমি মা, আজকে আমার চোখের সামনে আমার আলকামারে পুইরা ফেলাইবে, আল্লাহ সাক্ষী, আপনি সাক্ষী, এই মুহূর্তে আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলতে আছে, বেলাল, দেরি আর করিও না, তাড়াতাড়ি গিয়া দেখো আলকামার কি অবস্থা। এবার বেলাল লাকড়ি ফালাইয়া উল্টা দিকে দৌড় মারছে আলকামার বাড়িতে, আলকামার বাড়ি দরজার সামনে যখন পা রাখছি, কণ্ঠ স্পষ্ট হয়ে গেছে, গলার জিব্বার জড়তা কেটে গেছে, আলকামা উচ্চ স্বরে শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলার পরে মাথাটা কাঁইত করে কেবলামুখী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে বুঝেন, মায়ের সাথে বেয়াদবি করলে জীবনের শেষ পরিণামটাও ভালো হয় না। এই সমাজে কত মানুষ দেখি অনেক সফলতা অর্জন করে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ। ও ভাই, তুমি যখন ঘরে যাবা, দীর্ঘদিন প্রবাসে থাকার পরে যখন ঘরে যাবা, অথবা তুমি যখন ঢাকায় চাকরি করে বাড়িতে ফিরবা, তোমার বাচ্চাগুলা তোমার হাতের খাবারের দিকে তাকায় থাকে,
তোমার স্ত্রী তোমার মোসার দিকে তাকায়া থাকি তোমার মা তোমার চেহারার দিকে তাকায়া থাকে আর বলে সন্তান তাড়াতাড়ি গোসল কর তাড়াতাড়ি পরিষ্কার হ তাড়াতাড়ি খাবার খা অনেক দিন বাহিরে থাকার কারণে চেহারা শুকায় গেছে এই কথাগুলি সবচেয়ে বেশি বলে নিজে শুধুমাত্র জন্মদাতা পিতা এবং মাতা ঠিক না বেঠি এজন্য খবরদার যুবক কখনো এই দুইটা জায়গায় বেয়াদবি করা যাবে না একটা হলো মা আর একটা হলো বাবা মায়ের ভালোবাসা তো আমি চোখ দিয়া দেখছি 2017 সালে ঢাকা থেকে সুন্দরবন নয়ে যাচ্ছি সেই বরিশালে ঈদের সময় প্রচন্ড ভিড় লঞ্চে জায়গা হয় না কেবিনে ছিলাম রাত্র হঠাৎ আড়াইটার সময় নিস্তলায় চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে পত্রিকায় হেডলাইনে নিউজ আসছে সন্তানের জন্য মা যে এত পাগল হয় এটা আগে আমার এত ধারণা ছিল না এক মা ঢাকা থেকে দুইটা বাচ্চা নিয়ে যাচ্ছে বরিশাল গলাচিপার দিকে তার স্বামী তার স্ত্রী এবং সন্তানকে আগে পাঠায় দিছে সে এখনো বেতন পায় না আসতে পারে না গভীর রাত মা ঘুমিয়ে আছে দুধের বাচ্চাটাও ঘুমায় রইছে ছোট আরেকটি বাচ্চা মাত্র 4 থেকে 5 বছর বয়স ওটাও তো পাশে ঘুমিয়ে ছিল এই বাচ্চাটার ঘুম হঠাৎ ভেঙে গেল তার মানে মৃত্যু তারে টানতেছে আল্লাহু আকবার মৃত্যু তাকে টানতেছে যেখানে তোমার মৃত্যু হবে যাওয়াই লাগবে কেউ তোমারে ফিরায় রাখতে পারবে না যেতেই হবে ধাক্কায় হোক ইচ্ছা করে হোক সেখানে যাওয়া লাগবে এই ছোট্ট বাচ্চাটা ঘুম ভাঙার কারণে সে অস্থির হয়ে গেল যে কোথায় যাবে কোন আওয়াজ না পি আস্তে করে পিছনে চলে গেল লংসে ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়ে আছে অনেক বাচ্চা তো লংসের ভিতরে কার বাচ্চা কই যায় কে জানে পিছনে হাঁটতে হাঁটতে চলে গেল যেখানে মেশিন থাকে এর পিছনে বাথরুম থাকে বাথরুমের পরে একটা ছোট্ট প্রাচীর থাকে আটকায় দেওয়া হয় ওই পাশে যেন কেউ না যায় ওই পাশেও এতটুকু খালি জায়গা থাকে ওখানে পানি পড়ে মানুষ উজু করে কেউ গোসল করে কেউ আবার ওই পাশে প্রস্রাব করে এই ছোট বাচ্চাটা কেমনে কেমনে যেন অনেক দূর থেকে ফাঁকা জায়গা পাইয়া চলে আসছে লংসের পিছনে লংসের পিছনে আসার পর ছোট মানুষ পানি দেখলে তো এমনি আনন্দ পায় বাচ্চারা সাধারণত পানির পাগল বেশি হয় আমার একটা আপন ছোট ভাই পানিতে ডুবে 3 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি জানি পানি দেখলে বাচ্চারা অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় হাজার হাজার বাচ্চা প্রতি বছর পানিতে ডুবে দুনিয়া থেকে বিদায় হয় বাচ্চা পানির মজা পাই আর যাইতে চাই না এদিকে মা নাকতাই না ঘুমায় কিছুক্ষণ পর বাচ্চাটা হেঁটে হেঁটে আবার এদিকে চলে আসলো সিসি ক্যামেরায় সব দেখা যায় এত যাত্রীর ভিতরে কে কার খবর নাই মানুষ কলা খায়া খায়া সোলা যখন নিচে ফানাইছে আবার ঠান্ডা পানি আবার নিচে ফ্লোর যখন কলার সোলা যখন নিচে পড়ে আছে তো কলার সোলার চরিত্র হলো কলার সোলার উপরে কেউ পা রাখলে সেটা পিছলা হয়ে যায় দৌড় মারে এই বাচ্চাটার পা গিয়া পড়ছে কলার সোলার উপরে স্লিপ কাইটা বাচ্চা আস্তে করে পানিতে পড়ে গেছে পানিতে যখন পড়ে গেছে লঞ্চ চলন্ত লঞ্চ বিশাল নদী পদ্মা নদীর মাঝখানে আরো গভীর রাত এপার ওপার কিছুই দেখা যায় না দুই চারটা মানুষ মইরা গেল তো লঞ্চ থামাবে না এটা লঞ্চের নিয়ম এই বাচ্চাটা পড়ে যাওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর হঠাৎ মায়ের কলিজায় টান লাগছে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে হাত দিয়া দেখে বাচ্চা নাই হাঁটতে হাঁটতে পিছনে চলে গেছে এমন জোরে চিল্লান মারছে আমার কলিজার টুকরা বাচ্চা নাই পিছনে যাওয়ার পর দেখতে আছে বাচ্চার পায়ের জুতার কলার সোলা ঝুলতেছে মায়ের আর বুঝতে বাকি নাই যে সন্তানটা পানিতে পড়িয়া গেছি মা এবার আর দেরি করে নাই ঝাঁপ দিয়েছে পানির ভিতরে চলন্ত লংস পানির উপরে চলতেছে মা সন্তানের মহব্বতে পানিতে ঝাঁপ দিল ওই দিন বুঝলাম মায়ের মহব্বত কাকে বলা হয় নিজের জীবনের চিন্তা মোটেও করল না বিশাল বড় নদী নদীর মা নদীর মাঝখানে কত প্রাণী থাকে বড় বড় মাছ থাকে বড় বড় কুমির থাকে এটার ভয় তার অন্তরে নাই তার সন্তান যেখানে গেছে সেও সেখানে দৌড় মারছে পরের দিন সকালবেলা
জেলেরা যখন মাছ উঠাইতেছে জাল টাইনা টাইনা বাচ্চার মা কলাগলি ধরে জালের ভিতরে পেঁচায় আছে আল্লাহু আকবার কে বাচ্চার সাথে মায়েরে লাগাইলো মায়ের সাথে বাচ্চার কেমনে দেখা হইলো এই সব কিছু একজন করেছেন তিনি হলেন কে ডাক্তাররা বলতে আছে আমরা আর সহ্য হয়ে গেলাম বাচ্চা পড়ছে ওই দিকে মা পড়ছে এই দিকে তো মায়েরে কেমনে বাচ্চা পাইলো বাচ্চা বা মায়েরে কেমনে পাইছে মা বা বাচ্চারে কেমনে পাইছে হয়তো আল্লাহ তাআলা অলৌকিক শক্তির মাধ্যমে মায়ের সাথে বাচ্চারে সাক্ষাৎ করায়া দিছে গলাগলি জরায়া ধইরা এই অবস্থায় জেলেরা টানতে টানতে দুইটা লাশ উপরে উঠাইছে বাচ্চারে এত জোরে টান দেয় মা ছাড়ে না বাচ্চাও মায়েরে ছাড়ে না তখন মানুষ দাঁড়ায় বেড়ায় চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে দেখো মায়ের ভালোবাসা কাকে বলা হয় মইরা গেছে এরপরও মা বাচ্চারে ছাড়ে না বাচ্চাও মায়েরে ছাড়ে না এজন্য যুবক ভাই ও সন্তানের মা বাবারা ও সন্তানেরা সাবধান যতদিন দেহের ভিতরে প্রাণ আছে কখনোই মা বাবার সাথে বেয়াদবি করব না আল্লাহর সাথে না ফরমানি করব না আল্লাহর নবীর সুন্নাগুলা দিল থেকে মেনে নিব ওলামায়ে কেরামের সাথে দুশমনি করব না মাদ্রাসা মসজিদের সাথে দুশমনি করব না দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর আয় আল্লাহ হাতগুলো আপনি কবুল করে নেন জীবনে একবার হজ্জ বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন জোরে বলেন আমিন আমাল সে বন্তি হে গে জান্নাত বি জাহান্নাম এখাকে ফেতে রাত মে না নারি হে না নুরি এখাকে ফেতে রাত মে না নারি হে না নুরি আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষ ওহ